Welcome back. Amazon KDP Self Publishing Step by Step Free Course এর এই ভিডিওতে আমরা আপনার সাথে আলোচনা করব KDP Account Details. যারা অলরেডি আমাদের ফ্রি কোর্স থেকে যে ভিডিওগুলো দেখেছেন এবং আপনারা জানেন যে আমরা অ্যাকাউন্ট ওপেন করেছি এবং একটা বই রিসার্চ করেছি, কিওয়ার্ড রিসার্চ করেছি, দেন বুক শেলফের মাধ্যমে বইটা আমরা পাবলিশ করেছি ফাইনালি। সো এখন মূলত এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো যে কোন কোন প্রসেসগুলো মূলত আসলে আমাদের এই বুক শেলফের মাধ্যমে আমরা দেখতে পারি, কখন সেল হলে আমরা বুঝতে পারবো, কীভাবে বুঝতে পারবো এবং আমাদের বুক শেলফ কীভাবে আমরা একটা বই অ্যামাজন ডট কম থেকে সেই বইটাকে আমরা চেক আউট করবো বা অ্যামাজন ডট কমে সেই বইটাকে অ্যাকচুয়ালি লাইভ হয়েছে কিনা সেটা আমরা কীভাবে বুঝবো, সব কিছু মূলত আসলে আমি এই ভিডিওতে কভার করার চেষ্টা করছি। ওকে, দেখুন আমরা আমাদের কেডিপি অ্যাকাউন্টে চলে এসেছি। কেডিপি অ্যাকাউন্টে আপনার উপরের দিকে কয়েকটা বার আপনি দেখতে পারবেন, বুক শেলফ, রিপোর্ট, কমিউনিটি এবং মার্কেটিং, এই চারটা সেকশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো বুক শেলফ হচ্ছে এমন একটা জিনিস যেখানে আপনার সকল বইগুলো থাকবে, রিপোর্ট হচ্ছে যেখান থেকে আপনি আপনার সেলসগুলোকে চেক করতে পারবেন, কমিউনিটি হচ্ছে যেখান থেকে আপনি আপনার হেল্পগুলো নিতে পারবেন, মার্কেটিং হচ্ছে বিভিন্ন ধরনের মার্কেটিং সার্ভিস যেমন অ্যামাজন অ্যাডভার্টাইজমেন্ট, এছাড়া আরও কিছু যে মার্কেটিং পলিসিগুলো রয়েছে সেগুলো আপনার চাইলে এখান থেকে চেক আউট করতে পারেন। তো দেখুন এখানে অপশনটা রয়েছে ক্রিয়েট, ম্যানেজ, পাবলিশ এবং এখানে টুডে সেল এই অপশনটা দেখাচ্ছে বিকজ অফ আমি মূলত প্রোডাক্ট ফর কেডিপি এই এক্সটেনশনটা এখানে ইনস্টল দিয়েছি, দ্যাটস ওয়াই মূলত এখানে আমি ইজিলি এই জায়গা থেকে দেখতে পাচ্ছি। যেমন লাস্ট সেলগুলো এখান থেকে দেখতে পাচ্ছি, টুডে বা ইয়ার, এই ডিফারেন্ট অ্যাপস অফ টাইম জোন হিসেবে আমি মূলত এখান থেকে দেখতে পাচ্ছি। ফাইন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে বইগুলো পাবলিশ করেছেন অলরেডি, যদি কোনো বই আপনি অলরেডি পাবলিশ করে থাকেন সেগুলো এখানে অলরেডি দেখাবে এবং প্রত্যেকটা বই আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যেগুলো লাইভ হয়েছে পেপার ব্যাকের নিচে এরকম লাইভ অপশনগুলো দেখাবে। দেন যেমন একটা কম্পোজিশন নোটবুক লাইভ অপশন এখান থেকে দেখতে পাচ্ছেন, সবগুলো আমাদের বইগুলো কিন্তু সব লাইভ বইগুলো এখানে রয়েছে। সো আপনি চাইলে কিন্তু দেখুন এখানে ফিল্টার বাই ড্রাফট এখানে অপশন চেক করতে পারবেন। ধরে নিন সাপোজ কোনো একটা বই আপনি পাবলিশ করেছেন কিন্তু বইটার ড্রাফটে এসেছে কিনা সেটা আপনি জানেন না, জাস্ট এখান থেকে আপনি সেটা চেক আউট করতে পারবেন ইন রিভিউ অবস্থায়। অর্থাৎ আপনার যদি কোনো বই আপনি অলরেডি পাবলিশ করে থাকেন তো সেই বইটা কি ইন রিভিউ অবস্থা আছে কিনা, অ্যামাজন সেটা এখনও চেক আউট মানে চেকিং করছে কিনা সেটা কিন্তু আপনি কিন্তু ইন রিভিউ থেকে পাবেন। এবং পাবলিশিং অর্থাৎ আপনার কোনো বই কোনো প্রবলেম নেই, অ্যামাজন একটু টাইম নিচ্ছে বইটা পাবলিশ করার জন্য, সো আপনি সেটা কিন্তু পাবলিশিং ফিল্টার থেকে পেয়ে যাবেন। এবং ফাইনালি লাইভ সেকশন থেকে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে যেই বইগুলো অলরেডি লাইভ রয়েছে সেইগুলো মূলত আপনি এখান থেকে ক্লিয়ারলি দেখতে পারবেন। দেখুন আমাদের সবগুলো বই অলরেডি যেগুলো লাইভ রয়েছে সবগুলো ফিল্টার এখানে দেখাচ্ছে এবং আমরা এখানে অলরেডি 50টার মতো বই লাইভ করেছি এই অ্যাকাউন্টে। সো এখানে সবগুলো বই এভাবে দেখাচ্ছে, আপনি কিন্তু চাইলেই 10টা থেকে 50টা পর্যন্ত যেতে পারবেন একটা পেজের মাধ্যমে। তো আমরা যদি রিপোর্ট সেকশনটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের রিপোর্ট সেকশন থেকে আমরা চেক আউট করতে পারবো আমাদের কতগুলো সেল হয়েছে, কোন কোন বইটা সেল হয়েছে এবং কত ডলার পার্সেন্ট আমাদের আর্নিং হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন রিপোর্ট সেকশন থেকে এরকম দেখাবে, রিপোর্ট অর্ডার, নিপ্রিয়েটস, মান্থ টু ডেট, প্রমোশন, প্রি অর্ডার এগুলো দেখাবে। তবে প্রাথমিক অবস্থা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ডিরেক্টলি এই অর্ডার এবং রয়্যালটি এস্টিমেটর টুলসটা। সো আমরা যদি এই অর্ডারে ক্লিক করি সেক্ষেত্রে আমাদের কতগুলো অর্ডার অলরেডি এই মাসে চলে এসেছে সেটা ইজিলি আমরা এই জায়গা থেকে দেখতে পারবো। আমরা যদি দেখি এটাতে লাস্ট মান্থে, এটা যেহেতু নতুন অ্যাকাউন্ট সেক্ষেত্রে দেখুন নতুন অ্যাকাউন্টের এইটা অলরেডি 44টার মতো বই লাইভ রয়েছে, আমরা লাস্ট মান্থে এইটাতে মানে ইউনিট অর্ডার পেয়েছি মাত্র 22টার মতো। সো এই মাসে যদি আমরা যদি দেখি দিস মান্থ তাহলে এই মাসে আমরা পেয়েছি মাত্র 8টার মতো এবং এই 8টা সেলে এবং গত মাসের 22টা সেলে আমরা কী পরিমাণ প্রফিট পেয়েছি সেটা যদি আমরা জানতে চাই সেক্ষেত্রে এখানে রয়্যালিটি এস্টিমেটর রয়েছে, আমরা জাস্ট এই রয়্যালিটি এস্টিমেটারে ক্লিক করবো এবং দেখতে পাচ্ছেন এখান থেকে রয়্যালিটি এস্টিমেটার দেখাচ্ছে। সো চুজ ডে দিস মান্থ, লাস্ট 7 ডে, লাস্ট 90 ডে, দিস ইয়ার, লাস্ট ইয়ার এগুলো দেখাবেন। দেখুন আমরা আমাদের এই মাসে মাত্র 8টা বই সেল থেকে টোটাল 9.77 ডলার মতো প্রফিট পেয়েছি। লাস্ট মান্থ আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা পেয়েছি মাত্র 27.10 সেন্ট এবং কোন বই কেমন সেল করেছে সেটা আপনি ইজিলি এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন। এবং সেই সাথে আপনারা যদি নিচের দিকে আসেন সেক্ষেত্রে কোন বইটা কত প্রফিট করেছে সেটাও দেখতে পারবেন। যেমন এই বইটা প্রফিট করেছে 18 ডলার, এই বইটা প্রফিট করেছে 3.72 সেন্ট, এই বইটা 3.69 সেন্ট এবং এই বইটা 1.24 সেন্ট। সো এভাবে আপনারা ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারবেন। আগে আমাদের একটা রিপোর্ট ছিল যেটা দেখতে খুবই সুন্দর ছিল, অবশ্যই আমি এটাকে খুব পছন্দ করতাম কারণ কতটা বার উঠেছে কত কী উঠেছে সেটা আমি স্পষ্ট এই জায়গা থেকে ইজিলি দেখতে পারতাম। হোয়াট এভার, যেহেতু নতুন এসেছে ডেফিনেটলি নতুন কিছু আমাদের জন্য বেটার কিছু
ভালোভাবে তৈরি করা হয় বলে নতুনটা আমাদের গ্রহণ করতে হয়। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। একটা অ্যাকাউন্টের বিস্তারিত আমি আপনাকে জানালাম কীভাবে আপনি সেখান থেকে সেল চেক করবেন, কীভাবে অর্ডারগুলো চেক করবেন এবং কোন কোন বইগুলো কত প্রফিট জেনারেট করছে সেটাও কিন্তু ইজিলি আপনি চেক করতে পারবেন। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আমরা বেটার টাইপের টাইটেল এবং সাবটাইটেলগুলো তৈরি করবো। অবশ্যই পরের ভিডিওটি দেখার জন্য আপনাকে আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ সো মাচ।